এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 7:30 আর আমরা এখন আছি মুর্শিদাবাদে। তো আমরা এখন বেরোবো, সবার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। আর মুর্শিদাবাদের ওয়েদারটাও ঠিক শিলিগুড়ির মতনই ভালোই ঠান্ডা, তার সাথে সাথে কুয়াশাও আছে। তো চলো তোমাদের দেখাই বাইরেটা একটু, আমাদের রুমের ব্যালকনি থেকে। এই যে দেখো বাইরের ভিউটা, কুয়াশা পড়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, তাই না আর্য? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো আমরা এখন বেরোচ্ছি, আমি খালি একটা এই চাদরটা নিয়েছি সাথে। এই দেখো এটা নিলাম, আর সোয়েটার টোয়েটার কিছু পরিনি। খোশবাগে চলে এসেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সত্যি সত্যি আমরা চলে এসেছি। তো এই যে দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে, আর এনারা হলেন গাইড। তো আমরা গাইড নিচ্ছি না, আমি এত এক্সাইটেড হয়ে গেছি যে ভিডিওটা যে আমি করছি আমার হাতে আছে আমি বুঝতেই পারিনি। এখন যখন এডিট করছি তখন দেখছি যে পুরো আমার হাত কাঁপছিল, মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি খোশবাগে চলে এসেছি। দেখো আমার হাতটা এত, অন্যান্য ভিডিওতে কিন্তু আমার এইরকম হয় না, কিন্তু কেন যে এরকম হয়েছে এত, মানে আমি ওভার এক্সাইটমেন্টের জন্য এটা হয়েছে আমার। তো ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এবার আমরা যাব ভেতরে। এই ভেতরে আছে সমাধি। তো এই যে দেখো এই যে দুটো সমাধি রয়েছে, আমার ভীষণ গায়ে কাটা দিচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না, অদ্ভুত লাগছে আমার। তো এই দুটো সমাধি হলো সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম আর হলো মাসি ঘাসেটি বেগমের সমাধি। এই দুটো ঘাসেটি বেগম আর আমিনা বেগমের, কিন্তু এক্স্যাক্টলি কোনটা কার এটা কিন্তু কেউ জানে না, এখানকার গাইডরাও জানে না। তো আমরা অনেক পড়াশোনা করেই এখানে এসেছি, অনেক ইউটিউব দেখে বই পড়ে টড়েই এসেছি। তো কোনো ঐতিহাসিকও ঠিক মতন বলতে পারেননি এখানে কোনটা এক্স্যাক্টলি কার সমাধি। আর মেইনলি আমিনা বেগম আর ঘাসেটি বেগমকে সলিল সমাধি দেওয়া হয়েছিল, সেই জন্য আদৌ এখানে কি আছে কেউ জানে না। তো গাইডরা অনেক ভুলভাল কথা এখানে বলে, কিন্তু আমরা যার জন্য গাইড নিলামই না। এবার এখান থেকে আমরা যাব নবাব সিরাজউদ্দৌলার সমাধি ক্ষেত্রতে। এখানে আলিপুর দীঘা নবাব সিরাজউদ্দৌলার যে দাদু ছিলেন ওনারও সমাধি রয়েছে, আর আছে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসারও সমাধি। তো সোনার রাজ্য অনেক আগেই চলে গেছে, আমি আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। এই যে দেখো এটা একটা ছিল সুইমিং পুল, আর ওই যে সমাধি স্থানটা, এটা হলো সমাধি স্থল। এটা আলিপুর দীঘার সমাধি ক্ষেত্র, আর এই যে ফুল দেওয়া রয়েছে, ফুল যেটাতে দেওয়া রয়েছে সেটা হলো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থান, আর তার পাশে ওনার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের সমাধি।
এখানে আরো প্রচুর সমাধি আছে, এই জায়গাটাতে পুরোটাই সমাধিস্থল। তো আমাদের ভীষণ ভালো লাগলো, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। ভীষণ ঠান্ডা হাওয়া এখানে, খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। ভাবিনি মুর্শিদাবাদেও এতটা ঠান্ডা পড়ে, আর পাশেই তো গঙ্গা, তো সেই জন্য গঙ্গার হাওয়াটাই বোধহয় এখানে এসেছে। তো সোনা আর আর্য এখানে উঠেছে, আমিও একটু উঠছি। আমরা এখন ব্রেকফাস্ট করব। এই যে এখানে ব্রেড আছে, অমলেট হবে, তো ব্রেকফাস্ট করে নেব। আর্য অলরেডি বসে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট, এই আমাদের ব্রেকফাস্ট, বার্থডে ব্রেকফাস্ট আজকে এটা আমাদের। আমরা এখন যাচ্ছি হীরাঝিল প্যালেসে, যেটা এখন লুপ্ত প্রায়, তার ধ্বংসাবশেষ পড়ে আছে। তো যেটা ভাগীরথীর পুরো ভাঙনে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এখানে যাচ্ছি। এই যে, এই যে জায়গাগুলো দেখছো, এগুলোই হলো হীরাঝিল প্রাসাদের পুরো ভগ্নাবশেষ। এগুলো সব এই ভাগীরথীর ভাঙনে, দেখো এগুলো সমস্ত এখন জলের তলায় চলে যাচ্ছে। প্রত্যেক বছর বর্ষা হয়, আর বর্ষার পরই এগুলো ভেঙে, এই যে দেখো এগুলো এরকম হয়ে যাচ্ছে। এই যে দেখো, এই দেখো প্যালেসের এরকম অংশগুলো। তো এবার আমি, ইচ্ছে আছে একটু নিচে নামবো। এখানে আমি ইউটিউবে দেখেছিলাম যে বাঁশ দিয়ে সাঁকোর মতো, সাঁকো না, ঠিক সিঁড়ির মতন করা হয়েছে। তো ওটা আমি দেখতে পেয়েছি। এই যে দেখো, এই যে সেই বাঁশের সিঁড়ি, এটা দিয়ে নিচে নামতে হয়। তো আমি অনেক কষ্ট করে সিঁড়িটা দিয়ে নিচে নামলাম। নিচে না নামলে এই জায়গাটা ঠিক বোঝা যাবে না। এই যে দেখো, পুরো দেখা যাচ্ছে যে প্যালেসের এখানে ভিত বা কিছু একটা তো ছিলই। দেখো ইট পুরো, এই যে দেখো, এটা কিন্তু ওপর থেকে একদমই বোঝা যায় না আর কতটা ডিপ করে এখানে ভিতটা, দেখো। আর তার অনেক অংশ কিন্তু পুরো নদীতেই মিশে গেছে, যেগুলো আস্তে আস্তে আর আমরা দেখতেই পাবো না। প্রত্যেকবার বর্ষা আসে আর এইভাবে ধুয়ে ধুয়ে সব কিছু আস্তে আস্তে পুরো শেষ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এখানকার লোকেরা তাদের উদ্যোগে এই জায়গাগুলোকে সংরক্ষণ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। তো আমরা সবাই চাই যাতে এগুলো সংরক্ষিত থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন এগুলো দেখতে পায়। এই যে দেখো, তো আমিও একটা, এখানে একটা ইট আছে যেটা একটু লুজ, তো এখান থেকে আমিও একটা ইটের টুকরো নিয়ে যাব, এটা স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। এই যে দেখো, এটা আমি বাড়িতে নিয়ে যাব। তো সোনা আর আর্য তো নামেনি, ওরা উপরেই বসে আছে। আর সোনা আমাকে বলছে আমি নামবো না, কেন আর্য ভয় পায়, তুমি ভিডিও করো, ভিডিও করে আমাকে দেখিও। তো এই যে দেখো, এটা আমি এই জায়গাটা ইউটিউবে দেখি। এই জায়গাটা আর খোশবাগের জন্যেই আমি মেইনলি মুর্শিদাবাদ এসেছিলাম। তো আমরা এখন, এই যে ভাগীরথী নদী আর এই লুপ্ত প্রায় পড়ে থাকা ভগ্নাবশেষ হীরাঝিল থেকে আমি নিয়ে এসেছি একটা ইট, তুমি আনোনি, আমি এনেছি অনেক কষ্ট করে। তো আমরা এখন ফিরবো, এদিকে যেন কি আছে। এই পুরো জায়গাটাতেই প্যালেসটা ছিল, পুরো, হ্যাঁ টোটাল প্যালেসের এরিয়া এটা। ওই ভাইগুলো আছে পেছনে, ওরা একজন নয়ন, ও লোকাল, ও অনেক কিছু আমাকে বলে দিল। তো খুব ভালো লাগলো। মেইনলি আমি এই জায়গাটার খোশবাগটা দেখতে এসেছিলাম। হাজার দুয়ারি তো সবাই দেখে, কিন্তু এখানকার ইতিহাসটা কেউ না জানলে এই জায়গাটাতে কেউ আসবে না। তোমরা যারা যারা নতুন করে হাজার দুয়ারিতে আসবে, তারা প্লিজ এই জায়গাগুলো ঘুরে যেও, এগুলোই কিন্তু নবাবের আসল জায়গা।
এগুলো কিন্তু অবশ্যই ঘুরবে। ফেরার পথে এই ভদ্রলোক এখানে অনেক বছর থেকে আছেন, তখন নাকি এখানে পুরো জঙ্গল ছিল, তো উনি অনেক কথা বললেন যেগুলো আমরা শুনলাম। এটা হলো আজিমুন্নিসা বেগমের সমাধিস্থল। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে গেছি। আজকে অস্বাভাবিক রকমের ভিড়, এই দেখো হাজার দুয়ারির সামনে অস্বাভাবিক রকমের লোক গিজগিজ করছে, পুরো গাড়ি গাড়ি লোক এসছে আজকে। কালকে ওয়েস্ট বেঙ্গলে লকডাউন হবে এখন। তো আমরা এখন, এটা হলো ইমামবাড়া অস্ত্রাগার, ইমামবাড়া, আর এইদিকে হলো ঘড়িঘর, এই যে দেখো ঘড়িঘর, আর এই হলো হাজার দুয়ারি। অসম্ভব রকমের ভিড় আছে, সেই জন্য আমরা হয়তো এখন মিউজিয়ামে ঢুকতে পারবো না, ভীষণ ভীষণ ভিড়। এই দেখো ভীষণ ভিড়, আর আমার পেছনটা দেখো অনেক অনেক ভিড় আছে। তো আমরা বাইরে থেকে ঘুরে যাব, নেক্সট টাইম যখন আসবো তখন ঢুকবো মিউজিয়ামে। মিউজিয়ামে এবার ভীষণ লাইন লাগাতে হবে, 4-5 ঘন্টার ব্যাপার, তো অত সময় হবে না। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আর রাস্তাটা তো মানে বলার মতনই না, রাস্তা এত কনজাস্টেড আর তার মধ্যে ভিড়, মানে পুরো বাস বাস ভর্তি লোকজন এসছে। তো আমরা আরেকটুখানি ঘুরে একটু ফটো টটো তুলবো, তারপর আমরা চলে যাব এখান থেকে। এটা হলো জাফর হাউস, এখানেই নবাবকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল, সেই জন্য এই বাড়িটা বিশ্বাসঘাতকতারই প্রতীক। তো দেখো এই ভগ্নাবশেষ পড়ে আছে, আর এটা দেখতে সেরকম কেউ আসে না। এটা আমরা এখন আছি হাউস অফ জগৎসেঠ, ধনকুবের জগৎসেঠের বাড়ির সামনে আছি আমরা এখন। আর এই যে দেখো চেয়ারগুলো যে আছে, ব্রিটিশরা এই চেয়ারগুলো বানিয়েছিল, তারা রেখে গিয়েছিল। এই চেয়ারগুলো কিন্তু অনেক ওয়েট, অনেক ভীষণ ভারী, দেখো ভীষণ ভারী, দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অসম্ভব ভারী। তো এরকম চেয়ার অনেক আছে। আর এই হলো সিংহ, যেটা ব্রিটিশ সিম্বল, এটা সিংহ। আমি আর আর্য এখন লুকোচুরি খেলছি, সোনা ফোন করছে, সোনা আমাদের খুঁজে পাচ্ছে না, সোনা আমাদের বলেছিল দেখেছে। আমরা লুকিয়েছিলাম, সোনা আমাদের রেখে এক জায়গায় গিয়েছিল, আমরা এবার লুকিয়ে লুকিয়ে এখন দুষ্টুমি করছিলাম। তো এটা হলো কাঠগোলা বাগান বাড়ি, আমরা এখানে আছি। এই যে দেখো কাঠগোলা বাগান বাড়ি, আর সামনে আছে অনেক গাছ। তো সোনা ভাই পেয়ে গেছে, খুঁজে না পেয়ে আমাদের ফোন করেছে। আমরা এখন গোলাপ বাগানে আছি, কত ফুল গাছ দেখো, সব গোলাপ, আর এত গোলাপের মাঝখানে আমার দুই গোলাপ। আর এই হলো কাঠগোলা বাগান বাড়ি, আর এই হলো আরেকটা ধ্বংসাবশেষ। আমরা এখন খাবো আইসক্রিম, সোনা আইসক্রিম এনেছে। এই যে দেখো বাটারস্কচ, আর কি আমরা এখন যাচ্ছি ডিনার করতে, বার্থডে ডিনার। তো আমি বলেছি আজকে ডিনারটা আমি করাবো। তো এখানে তো সেরকম হোটেল টোটেল কোথায় আছে অত জানি না আমরা, তো আমরা ঠিক করেছি আমরা এখন KFC তে যাবো।
তো কেএফসিটা আমাদের হোটেল থেকে 3 কিলোমিটারের মতো ডিস্টেন্স, তো আমরা এখন যাচ্ছি কেএফসিতে। তোমরা সাথে দেখো, ব্লগটা দেখতে থেকো। আমরা এখন এখানে এসেছি গ্রিল ইন রেস্টুরেন্ট। তো কেএফসি এখানে নেই, কেএফসির মতন আইটেম আর যে দেখি খুব খুশি। তো আমরা ভেতরে যাই। আমরা অল্প অল্প করে অনেক খাবার অর্ডার করেছিলাম, যার মধ্যে আর্যর খাবারটা আগে চলে এসেছে। স্যুপ বলেছিলাম কিন্তু স্যুপটা আগে দেয়নি, সোনার জন্য রাগই করলো, কারণ স্যুপটাই আমরা ভেবেছিলাম আগে খাবো। আর দেখো কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়ে দিয়েছে, এগুলো তো পরে কেমন হয়ে যাবে, খাবারও ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, এটা আর্য খাচ্ছে, এবার আমরাও খাবো। আমরা ডিনার করে রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে নেব, তারপর কালকে সকাল সকাল বেরোতে হবে। আমাদের টার্গেট আছে 7টায় বেরোবো। তো আমরা ভেবেছিলাম কালকে যাবার সময় একটা জায়গাতে যাব, ওই নিমতিতা বলে একটা জায়গা আছে, ওখানে জমিদার বাড়ি আছে, ওখানে যাব ভেবেছিলাম। তো ওটা আর হবে না, কেননা কাল থেকে আংশিক লকডাউন স্টার্ট হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর যত ট্যুরিস্ট স্পটগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আগামীকাল থেকে। তো হয়তো আমরা গেলে ওখানে ঢুকতেই পারবো না, দেখা করতে পারবো না, সেই জন্য আর সময় নষ্ট করবো না, কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। তো খুব ভালো ছিল মুর্শিদাবাদের এই ট্যুরটা, একদিনের এত ছোট্ট একটা ট্যুর, ভীষণ ভালো ছিল, খুব ভালো লাগলো, নানা রকম জায়গা দেখলাম। তো যেগুলো যেগুলো টার্গেট করে এসেছিলাম দেখবো সেগুলো সব দেখেছি, ভালো লেগেছে। নেক্সট টাইমে আবার আসবো সবাইকে নিয়ে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লাগছে আর আজকের ব্লগটাও অনেক ভালো লাগবে। সবাই ভালো থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে যেন এইটুকুই, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ভালো থেকো, গুড নাইট, টাটা বাই।